আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি সকলের দোয়ায়। মামামোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি একটা টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের মাঝে। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, আজকের টিপসটি আমি আশা করি নতুন গাড়ি চালক আছেন যারা, অথবা পুরান যারা আছেন, হ্যাঁ, এখন থেকে অনেক আগে থেকে চালাচ্ছেন, এবং নতুন যারা, নতুন পুরান সবার জন্যই আজকের টিপসটি অত্যন্ত একটি কার্যকরী টিপস। সেটি হচ্ছে আপনারা কিভাবে ঢাকা শহরে আপনার হচ্ছে সার্জেন্ট ট্রাফিক থেকে একটু এড়িয়ে চলা যায়। নো পার্কিং লেখা থাকে, তারপরেও আমরা পার্কিং করি, যার কারণ হচ্ছে আমাদেরকে মামলা করছে সার্জেন্ট, মামলা করছে, জরিমানা করছে। এই জিনিসগুলো থেকে কিভাবে বাঁচা যায় সেটার উপরেই আজকের এই টিপসটা থাকবে। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলুন আমি একটু সরাসরি দেখে নেই আজকে আমার গাড়িটি কোথায় পার্কিং করলাম এবং হচ্ছে আমি সার্জেন্ট থেকে কিভাবে বেঁচে গেলাম। তো বন্ধুরা, আমি মূল ভিডিওতে চলে আসলাম। আজকে শুরুতেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে একটু আগে আমার বস, আমার যিনি প্যাসেঞ্জার ছিলেন, তাকে আমি আমার গাড়ি থেকে নামাই। সে তার ইমার্জেন্সি একটা কাজে গাড়ি থেকে নেমেছে। তো নামার পরে সে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে, সে আমাকে বলেছে, ভাই আপনি আপনার মতো করে যেখানেই সম্ভব আপনি সেখানে রাখেন, যেখানে আপনি সুযোগ পান বা সুবিধা মতো আপনি গাড়িটা পার্কিং করেন। তো এটা বলে সে গাড়ি থেকে নেমেছে। তারপরে কিন্তু তার দায়িত্ব শেষ, তারপর হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার, যেহেতু আমি আমার বসের গাড়িটা চালাই। সেই দায়িত্ব জ্ঞান থেকে আমার যেটা করতে হবে, অবশ্যই আমার একটা নিরাপদ স্থানে আমার গাড়িটি পার্কিং করতে হবে, কোথাও রং পার্কিং করা যাবে না। যেমন ধরুন, এই যে আমি দেখাচ্ছি সাদা একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা গাড়িটি কিন্তু এখন চাইলে সার্জেন্টের চোখে যদি পড়ে তো সেক্ষেত্রে কিন্তু মামলা করে দিতে পারে, যেহেতু রাস্তার পাশে সে রং পার্কিং করেছে। তো আমরা তো ভাবে করতে পারবো না। তো ঢাকা শহরে এখন বর্তমানে বন্ধুরা, যদি গাড়ি চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই স্মার্ট হতে হবে, খুব চালু হতে হবে এবং বুদ্ধি খাটিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে এবং গাড়িগুলো পার্কিং করতে হবে। এখন বর্তমানে ঢাকা শহরে খুবই কিন্তু কঠিন একটা ব্যাপার পার্কিং এর বিষয়টা। বিশেষ করে আমরা দেখি হচ্ছে ঢাকা শহরে চলাফেরা করি, গাড়ি নিয়ে বের হয়, যার যেখানে কাজ সেখানে তো যাবি, আর যাওয়ার পরে যেটা হয়, পার্কিং এর সংখ্যা কিন্তু খুবই কম গাড়ির তুলনায়, তাই না? গাড়ি নিয়ে বের হওয়ার পরে কোথাও মার্কেটে গেলে, অথবা কোথাও শপিং এ গেলে, কোথাও মেলায় গেলে, কোথাও ঘুরতে গেলে, বা যে যে কোনো কাজেই যাক না কেন, কিন্তু যাওয়ার পর দেখা যায় হচ্ছে সব জায়গাতে আমরা পার্কিং খুঁজে পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের খুব সাবধানের সাথে এবং হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বুদ্ধি খাটিয়ে আমাদেরকে পার্কিং করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি আমার বসকে নামাই, নামানোর পরে হচ্ছে সে আমাকে ওই কথা বলে বিদায় দেয় যে আপনি আপনার মতো করে রাখেন, তারপরে আমার দায়িত্ব সম্পূর্ণটা। তো আমি তাকে, আমি আমার গাড়ি থেকে যখন নামাই, আচ্ছা, আমি তাকে নামানোর পরে, গাড়ি থেকে নামার পরে আমার বস, আমি দেখলাম, কারণ সে নামছে হচ্ছে মেইন রোডের সাইডে নামাই, তো নামার পর দেখলাম কোথাও পার্কিং এর কোনো জায়গা নাই। তো যেমন এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা গাড়ি, এরাও কিন্তু গাড়ি হয়তো প্যাসেঞ্জার নামাইছে, নামানোর পরে তারা চলে যাবে। তো এরকম কিছু কিছু সময়কে আমরা কিন্তু কিছু কিছু সময় আমরা এরকমটা করি, আমরা গাড়ি থেকে যাত্রী প্যাসেঞ্জার নামাই, নামানোর পরে কিন্তু আমরা একটু চলে যাই। আমি আমার বসকে নামানোর পরে আমি সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমি গাড়িটা চালাই আসি, কোথাও পার্কিং পাইনি। তো না পাওয়ার পরে আমি যেটা করেছি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িটি, তো ওখানে আমি গাড়িটি রাখি, এটা হচ্ছে একটা ব্যাংকের পার্কিং, এটা হচ্ছে। তো এইখানে আমি দেখলাম বেশ ফাঁকা আছে, এবং এই যে আমার পাশে যেই গাড়িটা আছে আমার বাম পাশে, এই গাড়িটাও তখন ছিল না, পুরোটা ফাঁকা ছিল। তো তারপরে আমি এখানে এসে গাড়ি ব্রেক করে, যে এই যে দেখুন সিকিউরিটির সাথে কথা বলছে, আমিও এসে আমি সিকিউরিটির কাছে গেলাম, যিনি দায়িত্বে আছে, আমি সেই ভাইয়াটার কাছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে আমি অল্প কিছুক্ষণের জন্য এখানে গাড়িটা রাখতে চাই, আপনার গাড়ি তো এখন নাই, যদি সুযোগ থাকে আমাকে একটু রাখার জন্য জায়গা দেন, আমি আপনাকে চা খাওয়ার পয়সা দিয়ে দিব। তো এটা বলার পরে যে ভাইয়াটা ছিল সে বলছে, ঠিক আছে বস আপনি রাখেন, যেহেতু খালি আছে আপনি রাখেন। তো আমি এই যে বিষয়টা, ওকে আমি ধরুন 20-30 টাকা যাই দিই, এটা কিন্তু আমার বস এখনো জানে না, কিন্তু আমার গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং করা আছে।
এখানে এসে আমি গাড়িটি পার্কিং করি আমি তার সাথে কথা বলে। তো আপনাদেরকেও সবাইকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের প্যাসেঞ্জার আপনাদের স্যার ম্যাডাম যেখানেই নামুক না কেন, নামার পরে হচ্ছে আপনারা যেখানে সেখানে পার্কিং করবেন না, নো পার্কিং থাকলে সেখানে পার্কিং করবেন না, রাস্তার পাশে কখনো পার্কিং করবেন না। যেখানে আপনি পার্কিং করলে দেখা যায় হচ্ছে পিছন থেকে এসে ট্রাফিক সার্জেন্ট এসে আপনার গাড়ির কাগজপত্র চাইবে, নিয়ে আপনাকে মামলা দিবে, জরিমানা করবে, তো সেটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আপনাদেরকে এটা আসলে আমি একটা সচেতনমূলক ভাবে আজকের এই ভিডিওটি করা, আমি মনে করলাম যে এটা আসলে আমাকে যারা ফলো করে মামামোটো ব্লগের সাথে যারা আছে তো তাদের জন্য, সেই বন্ধুদের জন্য আমি এই বিষয়টা শেয়ার করি, যাতে করে যদি একজন ব্যক্তিও 3,000 টাকা মামলা থেকে যদি বেঁচে যায় তাহলেও আমি মনে করব যে আমার এই আজকের ভিডিওটা করা সার্থক হবে, সেটাই আমি আশা করি। তো আমি ওনাকে বলার পরে এখানে গাড়ি রাখলাম এবং রাখার পরে বেশ ভালোই আমি দেখা গেল যে হচ্ছে, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি বন্ধুরা, আমরা ড্রাইভিং চাকুরি যারাই করি, পেশাদার চালক যারা আছি, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার খুব কষ্টকর, তারা যখন ঢাকা শহরের মধ্যে রাস্তায় বের হয় অনেক অনেক জায়গাতে দেখা যায় হচ্ছে, এটা আমি নিজে ভুক্তভোগী, সেই কারণে সেখান থেকে আমি বলছি যে হচ্ছে আমরা অনেক সময় আমাদের গাড়ি নিয়ে বের হই, আমাদের স্যারকে নিয়ে বের হই, বের হওয়ার পরে তারা তো তাদের মতো করে চলে যায়, কিন্তু দেখা যায় যে এমন একটা সময়, এটা কিন্তু আমাকে দিয়ে বলছি যে আমি একটু প্রস্রাব করতে যাব, সেই জায়গাটাও পাওয়া যায় না। তার মানে হচ্ছে একটা চালক, পেশাদার চালক অনেক অনেক সময় তার গাড়িটা এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পরে টয়লেটটা পর্যন্ত পাওয়া যায় না। হ্যাঁ, ড্রাইভার যারা আছে তাদের কিন্তু পেশাব পায়খানায় কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এটা আসলে একেবারে নতুন যারা আছেন এই লাইনে, যারা নেই, যারা আসলে চাকরি করেন না বা পেশাদার চালক না অথবা এরকম পরিস্থিতির মধ্যে যারা পড়েননি, তারা এই বিষয়টা আসলে বুঝবেন না। এই ব্যাপারটা কিন্তু আসলেই চিরসত্য। এখন বর্তমানে ঢাকা শহরে অনেক অনেক জায়গাতে গাড়ি নিয়ে যাওয়ার পরে পেশাদার চালক যারা থাকে তারা আসলে টয়লেটটা পর্যন্ত খুঁজে পায় না, টয়লেট করার মতো বা প্রস্রাব করার মতো। অনেক সময় দেখা যায় হচ্ছে নামাজের জন্য উজু করার একটু পানি পায় না বা নামাজের ওরকম পরিবেশ থাকে না। তো এরকম কিছু বিষয় আছে, সেগুলো সব আমাদেরকে মেনে নিয়েই আসলে পেশাদার চালক যারা আছি তাদের গাড়ি চালাতে হবে। তো এরকম পরিস্থিতির মধ্যে আমিও পড়েছি অনেক সময়। তো তারপরে যাই হোক, আমরা যেহেতু অনেকদিন যাবৎ আছি এই লাইনে, কষ্ট হলেও ম্যানেজ করে নিই, কিন্তু একেবারে নতুন যারা আছে তারা তো বুঝবে না। অনেক অনেক জায়গায় যাওয়ার পরে সিকিউরিটি যে দায়িত্বে যারা থাকে তাদের সাথে যে আপনি ফ্রেন্ডলি আলাপ করবেন, তাদের সাথে ফ্রি হতে চেষ্টা করবেন, তাদের সাথে আপনি যে কথা বলবেন, পরিচয় হবেন, এক কাপ চা মানে দুজনে একটু চা খাইতে পারেন, তাহলে তার সাথে ফ্রি হয়ে গেলে আপনি যে ভাইয়া এখানে টয়লেটটা কোথায়, নামাজের স্থানটা কোথায়, তারপরে দেখা যায় হচ্ছে আপনার যদি পার্কিং নাও থাকে পরিচিত হয়ে গেলে, আপনাকে যদি তার ভালো লাগে, আপনার আচরণ যদি তার কাছে ভালো লাগে, দেখা যায় হচ্ছে পার্কিং একটা যদি নাও থাকে, আপনি না পান, তাহলে সে চাইলে একটা পার্কিং ম্যানেজ করে দিতে পারে, আপনি তাকে চায়ের পয়সা দিয়ে দিলেন, এটা আপনার পকেট থেকে হলেও দিলে, দেওয়ার পরে পরবর্তীতে যদি বলেন যে হচ্ছে স্যার আমি 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা আমি দিয়েছি আমার পকেট থেকে, তাহলে আমি মনে করি যে সেটা আপনারা চাইলে অবশ্যই আপনাকে দিয়ে দিবে। আবার এমন আছে হয়তো বা দেখা যায় আপনার 50 টাকা আপনি খরচ করছেন, এমনও বস আছে তারা হচ্ছে আপনাকে বলার পরে 100 টাকা দিয়ে দিবে। হ্যাঁ, এরকম আছে। আবার আমি যেটা মনে করি যে আপনারা চাইলে সেটা খরচটা দিয়ে দিবে। তো এই হচ্ছে বিষয়, আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন, সিট বেল্ট পরে গাড়ি চালাবেন, আর হচ্ছে ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এগুলো মেনে গাড়ি চালাবেন সবাই। এগুলো মেনে চললে অবশ্যই কখনোই ট্রাফিক সার্জেন্ট এসে আপনাকে মামলা দিবে না। আপনার কোনো না কোনো অন্যায় পেলে তখনই এসে কিন্তু সার্জেন্ট ট্রাফিক আপনাকে মামলা দিবে। বন্ধুরা, আশা করি নতুনরা উপকৃত হবেন আজকের এই ভিডিওটি থেকে। তো বন্ধুরা, আজকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।